Welcome to Rooftop Rannaghar. আজকে রুফটপ রান্নাঘরের নতুন এপিসোড নিয়ে আমি সমৃতা আবার চলে এসেছি। আমার সঙ্গে আজকে আমার গেস্ট রয়েছে দুষ্টু বিশ্বাস। Welcome to our show. কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, দারুণ atmosphere. তো আজকে তুমি আমাদের কি রান্না করে খাবে? আমি পনির পান্ত্রাস করছি। আচ্ছা, এটা মিষ্টি জাতীয় খাবার। এটার মধ্যে মানে ওই মানে মিষ্টির ভিতরে ওটা রসে ডুবিয়েও তারপরে আর চাইলে আমি রসে ডুবিয়েও খেতে পারি বা নোনতা নোনতা পুর দিয়েও আমি এটা রেডি করতে পারি। আচ্ছা, তাহলে পনির পান্ত্রাস একটা অন্য ধরনের খাবার বোঝা যাচ্ছে, তো কিভাবে সেটা দুষ্টু তৈরি করে আমাদের রান্নাঘরে তা দেখার জন্য আমাদের তো রান্নাঘরে চলে যেতে হবে। তাহলে রান্না শুরু করি। তাহলে আমাদের আজকের ডিশ কি জানো নাম? পনির পান্ত্রাস, একদম রেডি। হ্যাঁ, পনির পান্ত্রাস রেডি। পনির পান্ত্রাস তো রেডি হয়ে গেছে, খাবো এবারে, সেটাই মানে তার জন্যই অপেক্ষা করছি। আমার মনে পড়ে যাচ্ছে আমার ঠাকুমা বা ঠাম্মারা ওই এলোঝেলো তৈরি করতো, পরিবন্ধ বাঙালি মিষ্টি আর কি, অনেকটা সেই রকম দেখতে। তবে এলোঝেলোতে কিন্তু পুর চলে না, পুর চলে না একদমই, ওই জাস্ট ভাজা, এটার ভেতরে পনিরের খোয়া ক্ষীরের অনেক কিছুর পুর রয়েছে যেটা আমরা দেখেছি। দুষ্টুর এই পনির পান্ত্রাস তো একেবারে জমে গেছে আমাদের রুফটপ রান্নাঘরে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আর এটা তো করতে বেশি সময় লাগে না, সেটা তো আপনারা দেখলেনই। দুষ্টুর মতো আমাদের সঙ্গে জয়েন করতে চাইলে আপনার রেসিপি নিয়ে আপনাদের তো শুধু একটা কাজই করতে হবে, রুফটপ রান্নাঘর @gmail.com আপনাদের ইনোভেটিভ রেসিপিটা পাঠিয়ে দিতে হবে। সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছেন রুফটপ রান্নাঘর চ্যানেলটা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। লাইক করুন, শেয়ার করুন আমাদের এপিসোডস, আর দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, কেমন লাগছে আমাদের রান্নাগুলো জানান। আবার খুব শিগগিরই নতুন এপিসোড নিয়ে, নতুন গেস্ট নিয়ে আমরা ফিরে আসছি। Cook it quickly. Cook
cook it quick.